কেউ কেউ একটু বিভ্রান্তকর নিউজও করছেন, সো আমি প্রথমেই যারা নিউজ করছেন মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন আপনাদেরকে অনুরোধ করব, কেউ কোনো রকমের হচ্ছে বিভ্রান্তি ছড়াবেন না। আসসালামু আলাইকুম, আমি তাসরিফ খান। আমাকে যারা দেখছেন লাইভে বা লাইভটা যারা পরবর্তীতে দেখবেন, দেখে একটু অকওয়ার্ড তো লাগতেছে, কারণ আমি একটা রোগে আক্রান্ত হয়েছি। এটার নাম হচ্ছে বেলস পলজি, বা এটাকে বলা হয় ফেসিয়াল প্যারালাইসিস। বেসিক্যালি হচ্ছে আমার মুখের লেফট সাইডটা প্রপার কাজ করতেছে না। এটা ব্রেইনের একটা নার্ভ থেকে হয়, নার্ভটা ড্যামেজ হলে বা নার্ভটা যদি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয়, আংশিকভাবে বন্ধ করে দেয়, তখন হচ্ছে ফেসের কিছু অংশ কাজ করে না, কিছু অংশ হচ্ছে ঠোঁটের বাম পাশটা কাজ করতেছে না, এবং চোখ হচ্ছে বাম চোখে একটু প্রবলেম দেখা দিচ্ছে। এটা হচ্ছে যে ব্লিঙ্ক করতেছে বেশি এবং একটা জ্বালা পোড়া হচ্ছে। সো আমার লাইভে আসার প্রধান কারণ আজকেই রাতে আমি দেখলাম যে বেশ কিছু নিউজ মাধ্যমে হচ্ছে অনেক রকমের নিউজ করা হচ্ছে, বেশিরভাগই সঠিক, আবার কেউ কেউ একটু বিভ্রান্তকর নিউজও করছেন। সো আমি প্রথমেই যারা নিউজ করছেন মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন আপনাদেরকে অনুরোধ করব, কেউ কোনো রকমের হচ্ছে বিভ্রান্তি ছড়াবেন না। আর যেহেতু আমার স্টেটাসের মাধ্যমে বা নিউজের মাধ্যমে অনেক অনেক মানুষ জেনেছেন, সারা দেশের অসংখ্য মানুষ আমি দেখেছি এটা নিয়ে অলরেডি দুশ্চিন্তা করছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে দুশ্চিন্তা করার চাইতে দোয়া করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আজকে পবিত্র শবে বরাত। তো এই রাতে যদি মানে আমার লাইভের পরবর্তীতে আমি চাই না যারা প্রেয়ার করবেন আমার জন্য, যদি দোয়া করেন এটা হয়তো বেশি কাজে লাগবে। আর মুখ একপাশে বাঁকা হয়ে আছে, এটা বেসিক্যালি প্রবলেমটা হয় কি যে মুখটা হচ্ছে বাঁকা হয়ে যায় একপাশে, আমার অলরেডি বাঁকা হয়ে আছে এবং চার দিন হলো, আর আমি ট্রিটমেন্ট শুরু করেছি গতকাল থেকে, ওষুধ খাচ্ছি, ফিজিওথেরাপি নিচ্ছি। অ্যান্ড ডক্টররা, আমি আপনাদেরকে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ দেখছেন, সো আমি সঠিক নিউজটা জানাতে চাই। এটা হচ্ছে ডক্টররা বলেছেন, কেউই বলেননি যে এটা 100% ভালো হবে, তবে হ্যাঁ আমি আপনাদেরকে প্রথমে এটা আশ্বস্ত করি যে এই অসুখটা 100% ভালো হয় এবং প্রপার ট্রিটমেন্ট যদি হয়। আর এটার হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি আছে, ফিজিওথেরাপি আমি নেওয়া শুরু করেছি আজকে থেকে, আর হচ্ছে মেডিসিন খাচ্ছি, স্টেরয়েড কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো খাচ্ছি, আমি কম বুঝি, ডক্টররা ভালো বুঝবেন। ডক্টর দেখাচ্ছি, অলরেডি দেখিয়েছি এবং কালকে হয়তো আরও আরেকজন ডক্টর দেখাবো। আমি চাচ্ছি যে একদম প্রপার ট্রিটমেন্টটা যেন হয়, রিস্ক আমিও নিতে চাচ্ছি না, তবে আপনারা প্লিজ দুশ্চিন্তা করবেন। আমি আমার পেজের কমেন্টে দেখেছি অসংখ্য মানুষ, অসংখ্য সিনিয়র সিটিজেন, অনেক আন্টিরা আঙ্কেল, অনেক বয়স্ক মানুষ, অনেক অনেক সিনিয়র সিনিয়র মানুষজন অনেক মানে টেনশন করছেন। টেনশন করবেন না, ইটস কমপ্লিটলি অল রাইট। মানে দেখেন, আমি আমার যে কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি সবসময়, তো আমার মুখের এই কন্ডিশনটা হয়তো বা এক মাসে হয়তো আমি ভালো হয়ে যাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি চান, আপনারা যদি দোয়া করেন। কিন্তু আমি চাই যে এটা যে অল রাইট, মানে ইভেন এই রোগটা আরো অনেক মানুষের হতে পারে, এটা ঘাবড়ে যাওয়ার মতো একটা ব্যাপার, আই নো, এবং মানে আই এম ফিলিং ভেরি 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 আনকমফোর্টেবল, কিন্তু আমি এটা বুঝে নিয়েছি যে ইটস অল রাইট, এবং এই জন্য আমি লাইভে আসলাম যে এরকম যদি কারো হয় ঘাবড়ে যাবেন না, প্লিজ ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এবং অনেক মানুষ, আমি যখন আমি একটু ঘাবড়ে যাই, যেমন আমি যখন আয়নায় আমার মুখ দেখি যে আমি কিভাবে কথা বলতাম, লিটারেলি আমি কিন্তু হাসতে পারি না প্রপারলি, আমার একপাশ হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে, এবং আমি যদি লাইক মানে এই যে এরকম একপাশে বাঁকা বা হা করলেও একপাশে মুখ এদিক এলে যাচ্ছে। সো আমি তখন আবার এটা চিন্তা করি যে অনেক মানুষের হাত নাই পা নাই, অনেক অনেক বড় বড় কাজ করতেছে, সো এটা যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক খুশি হব, যদি ভালো না হয় স্টিল ইটস ফাইন, মানে ইটস অল রাইট। মানুষ হচ্ছে আমার আমার চেয়ে অনেক বিপদে থাকা মানুষ অনেক বড় বড় কাজ করতেছে, সো কোনো কিছু থেমে যাবে না। বাট ইয়া, যে কয়েকদিন হচ্ছে আমার এই ডিজিজটা থাকে, ডক্টরে বলছে রেস্ট নিতে, আমি রেস্ট নিব, আমি আপাতত কোনো কাজ করছি না, হয়তো ঈদের আগ পর্যন্ত কাজ করব না, কিন্তু আল্লাহ না করুক, মানে দুইটার জন্য আমি প্রিপেয়ার, যদি ভালো না হয় বাই এনি চান্স, কারণ এটা আসলে আল্লাহ ভালো জানেন, ডক্টরদের হাতেও মানে ওনারা ওদের ট্রিটমেন্ট করবে, বাট দিন শেষে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে ভালো বলতে পারবে না, ভালো জানেন না যে ভালো হবে না হবে না, যদি না হয় তারপরেও আমার কাজ চলবে, আমি আমার মতো কাজ করে যাব যেভাবে কাজ করছি ইনশাল্লাহ। সো মানে আমি ঘাবড়ে যাচ্ছি না, আমাকে অনেকে অনেকে টেনশন করে আমাকে ফোন দিচ্ছেন, অনেকে বলতেছেন যে ঘাবড়ান যেন না ঘাবড়াই, লাইক আই ক্যান প্রমিস ইউ দ্যাট যে আমি ঘাবড়াচ্ছি না, আমি এটার সাথে কমপ্লিটলি অল রাইট, আমি বুঝতে পেরেছি যে এটা একটা ডিজিজ, এটা হয়, এটা অনেক মানুষের হয়, এটা আমার হয়েছে, ইটস ফাইন, এবং আপনারা দোয়া করবেন আমার জন্য, আর চেষ্টা করবেন যেন কেউ কোথাও মানে বিভ্রান্তি যেন না ছড়ায়, কারণ আমাদের দেশে হচ্ছে ক থেকে কলা, ক থেকে কলম, ক থেকে কবুতর অনেক কিছু হয়ে যায়, সো এটা যেন না হয়। হ্যাঁ, আর কোথায় যেন আমি দেখলাম কোন একটা নিউজ মাধ্যমে যে আমার প্যারালাইসিস হয়েছে, মানে শুধু প্যারালাইসিস বলে মানুষ ভাববে যে আমার বডি প্যারালাইসিস হয়ে গেছে, এরকম কিছু না,
এটা হচ্ছে ব্রেনের একটা সাত নাম্বার নার্ভ আছে এই নার্ভটা থেকে হচ্ছে এখানে পাঁচটা মতো হচ্ছে নার্ভ এদিকে কাজ করে তার লেফট সাইডটা হচ্ছে প্রপার কাজ করতেছে না আংশিকভাবে প্যারালাইজড এটা বলা যায় সো সবার দোয়াটা আসলে মানে আমার হয়তো কাজে লাগবে আর আজকে যেহেতু সবে বরাত মনে হলো যে আর নিউজগুলো আজকেই দেখছি সব সো আপনাদের সাথে শেয়ার করতে আসা যে দুশ্চিন্তাকে করবেন না আমার জন্য দোয়া করবেন আর এটা যদি ভালো হয় ইটস ফাইন যদি ভালো না হয় ইটস অল রাইট আমি এভাবেই মুভ করব ইটস ফাইন সো ইয়া ট্রিটমেন্ট চলবে ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম